বাংলাদেশের বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রকাশ্য লাইভে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দিয়েছিলেন যেই মহসিন তালুকদার সিলেটের এই যুবককে গ্রেফতার করেছে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় দ্রুতই এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার কথা জানানো হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে রোববার প্রকাশ্য এক ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানের ভারতে গিয়ে পূজা মণ্ডপ উদ্বোধন করার বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রকাশ্যে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন এই মহসিদ তালুকদার দুই দিনের মাথায় তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় অবশ্য সাকিব আল হাসান নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ বিষয়ে তার ব্যাখ্যা তিনি জানিয়েছিলেন যে তিনি কেন ভারতে গিয়েছিলেন এবং আদৌ তিনি পূজা মণ্ডপ উদ্বোধন করতে গিয়েছিলেন কিনা না সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন সাকিব আল হাসান সাকিব লাইভে আসার চব্বিশ ঘণ্টা পেরুতে না পেরোতেই মহসিনকে গ্রেফতার করে দেখালো র্যাব র্যাবের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে দ্রুত এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে সোভিয়র সাকিব আল হাসানের পুরো ঘটনা এবং মোসিনকে গ্রেফতারের বিষয়ে আপনার প্রতিক্রিয়া আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে গিয়ে সাথেই থাকুন আর আপনি হয়ে উঠুন অলরাউন্ডার